প্রতি ঘর সুশাসন কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান এবং খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা সমাপ্তি অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনায় বুধবার পৌর নিগমে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পৌর মেয়র দীপক মজুমদার। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অন্তরা দেব সরকার, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, ডেপুটি মেয়র এবং মেয়র ইন কাউন্সিলর সহ পৌর নিগমের অন্যান্য কর্পোরেটর এবং কাউন্সিলররা। আগামী 25 তারিখ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে প্রতি ঘর সুশাসন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে এবং কাজের নিরিখে সরকারের পক্ষ থেকে রিপোর্ট কার্ড পেশ করা হবে বলে জানিয়েছেন সুশান্ত চৌধুরী। আমাদের রাজ্য সরকারের যে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি, সেটা আমরা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে গত 17ই সেপ্টেম্বর শুরুয়াত করেছিলাম রাজ্য স্তরে, এবং পরবর্তী সময়ে সেটা জেলা স্তরে, ব্লক স্তরে এবং পঞ্চায়েত স্তরে রাজ্যের সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন যে প্রকল্প, সেই প্রকল্পগুলোর সুযোগ সুবিধা, অর্থাৎ যারা সুবিধাভোগী তাদেরকে চিহ্নিত করে আমাদের স্যাচুরেশন লেভেলে যে কর্মসূচির উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা সফলভাবে কার্য সম্পাদন করেছি। এবং তার যে সমাপনী অনুষ্ঠান, সেটা আমরা করতে চলেছি আগামী 25শে ডিসেম্বর। আরেকজন প্রাক্তন প্রধানমন্ত্রী, যাকে বিকাশ পুরুষ বলা হতো, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে। এমনিতেই আমরা এই জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে সারা দেশে পালন করে থাকি। নেশার বিরুদ্ধে খেলো ত্রিপুরা এবং সুস্থ ত্রিপুরা কর্মসূচির বিষয় নিয়ে তথ্য সংস্কৃতি মন্ত্রী জানান, সাফল্যের সঙ্গে কর্মসূচি সম্পূর্ণ করার পর আগামী 23 তারিখ আস্তাবল ময়দানে এক বহুমুখী তথা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে খেলো ত্রিপুরা এবং সুস্থ ত্রিপুরা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হবে। এই সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত থাকবেন এবং সন্ধ্যাবেলা দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী সোনু নিগম সঙ্গীত পরিবেশন করবেন বলে উল্লেখ করেছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী। যে পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, তার সমাপনী অনুষ্ঠান আমরা করব আগামী 23 তারিখ আস্তাবল মাঠে, এবং তার আগে উমাকান্ত মাঠ থেকে অ্যান্টি ড্রাগ একটা র্যালি আমরা সেখানে সম্পন্ন করব নেশার বিরুদ্ধে, এবং আস্তাবল ময়দানে গিয়ে সেটা মিলিত হবে। সন্ধ্যাবেলা থেকে আস্তাবল ময়দানে আমরা বিভিন্ন কর্মসূচি সেখানে থাকবে। আগেও আমরা ঘোষণা করেছি যে 1500 ক্লাবকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী আমরা প্রদান করব সারা রাজ্যে, এবং তারই শুভ সূচনা আমরা 23 তারিখ করব মাননীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীগণ তাদের হাত দিয়ে আস্তাবল ময়দান থেকে আগরতলা শহরের বিভিন্ন স্বনামধন্য ক্লাবগুলোর মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করে। তার বাইরে ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো একটা ড্রোন শো আমরা করব বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন বিষয় নিয়ে, এবং সবশেষে ভারতবর্ষের যে স্বনামধন্য বিখ্যাত গায়ক সঙ্গীত শিল্পী সোনু নিগম, উনি পারফর্ম করবেন, লাইভ পারফর্ম করবেন, সেটা সন্ধ্যা 8টা থেকে আমরা শুরু করব। তো এই বিষয়ে আমাদের এই অনুষ্ঠানে প্রায় 1500 ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে বলে সুশান্ত চৌধুরী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।